আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এই করোনাকালীন এই মহামারীতে আমাদের এই বিদ্যালয়ের স্বাভাবিক পাঠ কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে যে অনলাইন ক্লাসের শুরু হয়েছে তার ধারাবাহিকতায় কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়ে এই অনলাইন ক্লাস শুরু হয়েছে। তারই ধারাবাহিকতা আজকে আমি দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের নগদান বই চ্যাপ্টার থেকে একটি সমস্যার সমাধান করব। আশা করি তোমরা সবাই এই অধ্যায়ের মাধ্যমে বা এই অঙ্কের মাধ্যমে তোমরা সবাই উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমি তোমাদেরকে উপস্থাপন করতে চাই যে নগদান বই কি এই সম্পর্কে। নগদান বই হিসাব বিজ্ঞান অধ্যায়ের হিসাব বিজ্ঞান বইয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই চ্যাপ্টারের মাধ্যমে বা এই অধ্যায়ের মাধ্যমে আমরা একটি কারবার বা ব্যবসায়ের সকল প্রকার নগদ লেনদেন এখান থেকে আমরা একটি হিসাবের মাধ্যমে আমরা অবহিত হতে পারবো। তো নগদান হিসাব কত প্রকার? নগদান হিসাবকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। এক, এক গড়া নগদান বহি। দুই, দুই গড়া নগদান বহি। তিন, তিন গড়া নগদান বহি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সামনে দুই গড়া নগদান বহি সম্পর্কে একটি সমস্যার সমাধান করব। প্রথমেই আমি তোমাদেরকে আমার এই লেনদেনগুলো সম্পর্কে আমি তোমাদেরকে অবহিত করব। তার লেনদেনগুলো নিম্নরূপ। জনাব রায়হান একজন পাইকারি ব্যবসায়ী। 2015 সালে মার্চ মাসে তার প্রতিষ্ঠানে নিম্নরূপ লেনদেনগুলো সংগঠিত হয়। মার্চ এক, নগদ তহবিল 5,000 টাকা, ব্যাংক জমা 7,000 টাকা। মার্চ পাঁচ, 10% বার্তায় হাসানের নিকট থেকে পণ্য ক্রয় 10,000 টাকা। মার্চ দশ, নগদে পণ্য বিক্রয় 8,000 টাকা। মার্চ ১৫, দানাদারের নিকট থেকে নগদে পাওয়া গেল 1,000 টাকা। মার্চ ১৭, ব্যাংকে জমা 7,000 টাকা। মার্চ ২০, বেতন প্রদান 2,000 টাকা এবং চেকে ভাড়া প্রদান 3,000 টাকা। মার্চ ২৩, ব্যাংক থেকে উত্তোলন 5,000 টাকা এবং পণ্য উত্তোলন 9,000 টাকা। মার্চ ২৫, আসবাবপত্রের অবচয় 3,000 টাকা। মার্চ ৩০, ব্যাংক শোধ মঞ্জুর করল 500 টাকা। প্রিয় শিক্ষার্থী, জনাব রায়হানের মার্চ মাসে সংগঠিত লেনদেনগুলো আমি তোমাদেরকে অবহিত করলাম। এখন আমরা যাচ্ছি তা থেকে আমাদের করণীয়। যেসব লেনদেন নগদান বহিত লিপিবদ্ধ হবে না তার মোট পরিমাণ নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই অবগত আছি নগদান বইয়ের মধ্যে কেবল নগদ লেনদেন সম্পর্কিত লেনদেনগুলোই অন্তর্ভুক্ত হয়। নগদ দান বইতে যেহেতু নগদ লেনদেন সম্পর্কিত লেনদেনগুলো অন্তর্ভুক্ত হয় আর বাকি সব যে সকল লেনদেন আছে তা নগদান বই অন্তর্ভুক্ত হয় না। তো লেনদেনের মধ্যে যে সকল লেনদেনের মধ্যে নগদে সম্পর্ক নাই আমি তার মোট পরিমাণগুলো এখন নির্ণয় করব। তার এই লেনদেনগুলোর মধ্যে যেমন ৫ তারিখে 10% বার্তায় হাসানের নিকট থেকে পণ্য করে 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি লেনদেন সংগঠিত হয়েছে 10,000 টাকার, কিন্তু এই লেনদেনটির মধ্যে কোনো নগদ টাকার কোনো সম্পৃক্ততা না থাকার কারণে আমরা এই লেনদেনটিকে বাকিতে হয়েছে বলে আমরা ধরে নেব। অতএব তাহা আমাদের ক সমাধানের মধ্যে লিপিবদ্ধ করব। মার্চ ৫, 10% বার্তায় হাসানের নিকট থেকে পণ্য ক্রয় 10,000 টাকা। পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে পণ্য উত্তোলন এখানে 9,000 টাকা। এই পণ্য উত্তোলনের লেনদেনের সাথে এখানে নগদের শব্দের কোনো বা নগদ লেনদেনের কোনো সম্পৃক্ততা না থাকায় এই লেনদেনটিও আমাদের ক অপশনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। মার্চ ২৩, পণ্য উত্তোলন ৯,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী লেনদেন আসবাবপত্রের অবচয় ৩,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা সাধারণত জানি স্থায়ী সম্পদ ব্যবহারের ফলে সম্পদের যে মূল্য হ্রাস পায় তাহাই হলো অবচয়। তে অবচয়ের সাথে আমাদের ব্যবসায়ের নগদ অর্থের কোনো সম্পৃক্ততা না থাকায় এই আসবাবপত্রের অবচয় লেনদেনটিও আমাদের ক অপশনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয় 3000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তীতে একটি লেনদেন দেখতে পাচ্ছি, ব্যাংক সুদ মঞ্জুর করলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেনদেনের সাথে যেহেতু ব্যাংক এবং নগদ টাকার একটি সম্পৃক্ততা রয়েছে, তার কারণে এই লেনদেনটি এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা এই উপরিউক্ত লেনদেনের মধ্যে থেকে এই তিনটি লেনদেনের মধ্যে কেবল আমরা নগদ টাকার সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা দেখতে পাইনি, তাই এই তিনটি লেনদেন এই আমাদের ক সমাধানের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আমি এখন তাদের মোট যোগফল নির্ণয় করছি। 10,000 আর 9,000, 19,000, 19,000 আর 3,000, মোট 22,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এই ক অপশনের মধ্যে মোট 22,000 টাকার লেনদেন কেবল এখানে বাকিতে হয়েছে বলে আমাদের ধরে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা যেসব লেনদেন নগদান বহিত অন্তর্ভুক্ত হবে না তার জাবেদা দাখিলা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পারলে উপকৃত হবে। 10% বার্তায় হাসানের নিকট থেকে পণ্য ক্রয়, যেহেতু এই লেনদেনের সাথে নগদ টাকার কোনো সম্পৃক্ততা নেই, অতএব আমাদের ধরে নিতে হবে এই লেনদেনটি বাকিতে সংঘটিত হয়েছে, এই কারণে এটা নগদন বইতে অন্তর্ভুক্ত হবে না। বিদায় আমরা তাহার জাবেদা দাখিলা দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু পণ্যটি বাকিতে ক্রয় করেছি, বাকিতে পণ্য ক্রয় করলে তাহার জাবেদা হয় নিম্নরূপ। জাবেদা হয় নিম্ন, যেমন ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য রাখতে হবে যেহেতু 10% বার্তায় পণ্যটি ক্রয় করা হয়েছে, এক্ষেত্রে আমাদের মোট টাকার ওপর 10% টাকাটা বের করে বার্তার টাকাটা বাদ দিয়ে অবশিষ্ট টাকাটি আমার হিসেবের খাতায় লিপিবদ্ধ করতে হবে। 10,000 টাকার ওপর 10% বের করলে আমার বার্তার টাকার পরিমাণ দাঁড়ায় 1,000 টাকা, এক্ষেত্রে আমার লিপিবদ্ধ করতে হবে মোট 9,000 টাকা। যেহেতু বাকিতে ক্রয় করা হলো, এটা যেহেতু বাকিতে ক্রয় হলো এই লেনদেনের একটি ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে আমরা দেখব কোন লেনদেনের সাথে নগদের কথা বা নগদ টাকার কোনো সম্পৃক্ততা নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি মার্চ 23 তারিখে দুটি লেনদেন সংঘটিত হয়েছে, একটি ব্যাংক থেকে উত্তোলন আর একটি পণ্য উত্তোলন। যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে, অতএব এই লেনদেনটির সাথে আমাদের নগদ টাকার সম্পৃক্ততা আছে বিদায়, এই লেনদেনটি জাবেদা বহির মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আমাদের দ্বিতীয় যে লেনদেনটি সংঘটিত হয়েছে পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন করার ফলে আমার ব্যবসায়ের ক্রয়কৃত পণ্যের পরিমাণ হ্রাস পেয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কারণে এই লেনদেনের সাথে আমার ব্যবসায়ের কোনো নগদ অর্থের কোনো আগমন বা বহির্গমন কোনো কিছুই ঘটেনি, অতএব এই লেনদেনটির সাথে কোনো নগদ টাকার সম্পৃক্ততা নেই। নগদ টাকার সম্পৃক্ততা না থাকার কারণে এই লেনদেনটির এখন আমি জাবেদা দাখিলা করব। মার্চ 23, পণ্য উত্তোলন করার ফলে আমার ব্যবসা থেকে ক্রয়কৃত পণ্য হ্রাস পায়, এই কারণে তাহার জাবেদা দাখিল হবে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট,
क्रय हिसाब हिसाब क्रेडिट टाकार परिमाण 9000 टाका एक्षेत्रे दुतरफा दाखिला पद्धति नियम अनुसारे डेबिट टाका एवं क्रेडिट टाका उभय टाकार परिमाण समान होते हबे। ताहले पण्य उत्तोलनेर व्याख्या हलो पण्य उत्तोलन। प्रिय शिक्षार्थी 23 तारीखेर परवर्ती लेनदेनगुलो आमरा एकटु लक्ष्य करब, देखब आर कोन लेनदेनेर साथे नगद टाकार कोनो सम्पृक्तता नेई। प्रिय शिक्षार्थी आमरा देखते पाच्छि मार्च 25 तारीखे आमादेर आसबाबपत्रेर अपचय। प्रिय शिक्षार्थी अपचय जिनिस सम्बन्ध जिनि अपचय सम्पर्के आमादेर कि मोटामुटी सबार कम बेसि धारणा आछे। अपचय जिनिसटा हलो स्थायी सम्पद व्यवहारेर फले स्थायी सम्पदेर जे मूल्य ह्रास पाय ताई हलो अपचय। এই অবচয়ের ফলে আমার ব্যবসা বা তথা কারবার প্রতিষ্ঠানের কোনো প্রকার নগদ টাকার কোনো হ্রাস বা এখানে বৃদ্ধি ঘটেনি। এই কারণে এই লেনদেনের সাথে নগদ টাকার কোনো সম্পৃক্ততা না থাকায় আমি এই লেনদেনটিকে আমি যাবতীয়ের মধ্যে লিপিবদ্ধ করব। মার্চ 25 আসবাবপত্রের অবচয় লেনদেনটি যাবতীয় হবে অবচয় হিসাব ডেবিট অপচয় হিসাব ডেবিট ডেবিট পুঞ্জীভূত অপচয় হিসাব পুঞ্জীভূত অপচয় হিসাব হিসাব ক্রেডিট অপচয় হিসাব ক্রেডিট টাকার পরিমাণ 3000 টাকা টাকার পরিমাণ 3000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি পরবর্তী লেনদেন ব্যাংক সুদ মঞ্জুর করলো। আমরা এই লেনদেনটিকে পর্যালোচনা বা বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি এই লেনদেনের সাথে আমাদের নগদ টাকার সম্পৃক্ততা রয়েছে, অতএব এই লেনদেনকে আমরা যাবতীয় বহিতে লিপিবদ্ধ করব না। প্রিয় শিক্ষার্থী আমাদের যেহেতু পরবর্তীতে আর কোনো লেনদেন নেই তাহলে আমরা তার মোট যোগফল নির্ণয় করব। 9000 18000 18000 আর 3000 মোট 21000 টাকা লেনদেন আমাদের হয়েছে। মোট 21000 টাকা। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই যাবতীয় দাখিলের মাধ্যমে তোমরা তোমাদের সমস্যার সমাধান করতে পারবে এবং তোমরা নিজেরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা আমার জনাব এই রায়হানের লেনদেনগুলোর গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর প্রশ্নতে অপরি লেনদেনগুলো থেকে একটি দুগড়া নগদন বই তৈরি করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন দুগড়া নগদন বইয়ের একটি গড় তৈরি করেছি। এখন আমরা এই লেনদেনগুলো তার উপযুক্ত পক্ষগুলো নির্ধারণের মাধ্যমে আমরা ডেবিট এবং ক্রেডিট পক্ষ নির্ধারণের মাধ্যমে আমরা এই নগদন বইয়ের মধ্যে লিপিবদ্ধ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে যাচ্ছি মার্চ 1 2015 সালের। প্রিয় শিক্ষার্থী মার্চ 1 তারিখের লেনদেনটি হলো নগদ তহবিল 5000 টাকা এবং ব্যাংক জমা 7000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ নগদ তহবিল 5000 টাকা এটাকে আমরা ব্যালেন্স বিডি হিসাবে মাসের শুরুতে নগদান বইয়ের ডেবিট দিকে আমরা নগদের কলমে এবং ব্যাংক জমা টাকাকে ব্যালেন্স বিডি হিসেবে আমরা ব্যাংক কলমে লিপিবদ্ধ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সাধারণত জেনে থাকি যে নগদ তহবিল সাধারণত কোনো নতুন ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয় না, এই নগদ তহবিল সাধারণত সংগঠিত হয় কোনো পুরাতন ব্যবসা সংগঠনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তাহলে আমরা এই লেনদেনটির যাবতের মাধ্যমে আমরা পক্ষ নির্ধারণের মাধ্যমে আমরা এই দুগড়া নগদান বইয়ের মধ্যে আমরা লিপিবদ্ধ করব। তো নগদান বইয়ের মধ্যে লিপিবদ্ধ করার পূর্বে নগদ তহবিল এবং এই ব্যাংক জমার এটার ডেবিট দিকে আমি লিখব কি ব্যালেন্স বিডি হিসাবে, ব্যালেন্স বিডি নগদের আছে 5000 টাকা, আমি নগদের কলামে লিখব 5000 টাকা এবং ব্যাংক জমা আছে 7000 টাকা, আমি ব্যাংক কলামে লিখলাম 7000 টাকা। প্রিয় শিক্ষার্থী
পরবর্তীতে আমি যাচ্ছি মার্চ 10 তারিখে নগদে বিক্রয়, নগদে বিক্রয় যাবে দেওয়া হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই ক্ষেত্রে নগদ যেহেতু আমরা দুগড় নগদান বই করতেছি, নগদ টাকাটা ডেবিট হওয়ার কারণে আমরা নগদের বিপরীত নাম নিয়ে আমরা লেনদেনটিকে নগদান বই অন্তর্ভুক্ত করব। তাহলে নগদের বিপরীত নাম হলো কি, বিক্রয়। বিক্রয়ের নাম নিয়ে আমরা নগদান বইয়ের ডেবিট কলামে নগদের ঘরে আমরা লেনদেনে লিপিবদ্ধ করলাম আছে 8000 টাকা। 8000 টাকা পরবর্তীতে দেখতে পাচ্ছি 15 তারিখ দেনাদারের নিকট থেকে পাওয়া গেল 1000 টাকা। তো দেনাদারের নিকট থেকে যেহেতু পাওয়া গেল 1000 টাকা, তাহলে আমার ব্যবসার মধ্যে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এর জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে দেনাদার হিসাব ক্রেডিট, তাহলে নগদের বিপরীত নাম নিয়ে যাচ্ছে মার্চ 15, দেনাদারের নাম নিয়ে নগদের ডেবিট কলামে আমরা টাকাটা লিখবো নগদের ঘরে 1000 টাকা। 1000 টাকা প্রিয় শিক্ষার্থী, পরবর্তী যে লেনদেনটি হলো ব্যাংকে জমা 7000 টাকা। এটি একটি কন্ট্রা এন্ট্রি অর্থাৎ বিপরীত দাখিলা, যেহেতু আমার এই লেনদেনের মাধ্যমে জাবেদা করলে হবে ব্যাংকে জমা ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই লেনদেন দ্বারা আমার ব্যাংকের টাকা এবং আমার নগদ টাকা দুইটি টাকার উপরই আমার প্রভাব বিস্তার করতেছে। এক ক্ষেত্রে আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিক থেকে আমার নগদ টাকার পরিমাণ হ্রাস পাচ্ছে। তাহলে আমি যদি এটা জাবেদা করি, জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাবটি আমার ডেবিট হয়েছে মার্চ 17, তাহলে নগদের নাম নিয়ে ব্যাংকের কলামে আমি তার টাকাটা লিপিবদ্ধ করব। টাকার পরিমাণ হলো 7000 টাকা, এই ব্যাংকের কলামে 7000 টাকা। ঠিক তার বিপরীত পাশে যেহেতু নগদান হিসাবটা ক্রেডিট হয়েছে, তাহলে আমি ব্যাংকের নাম নিয়ে মার্চ 17 নগদের নাম ব্যাংকের নাম নিয়ে তার বিপরীত হিসাব ব্যাংক হিসাব লিখে আমরা ঠিক তার নগদের ঘরে টাকার পরিমাণটা আমরা লিপিবদ্ধ করব। এটা হলো একটি কি কন্ট্রা এন্ট্রি অর্থাৎ বাংলায় বলে এটাকে বিপরীত দাখিলা। পরবর্তীতে আমি যাচ্ছি 20 নম্বর লেনদেনে বেতন প্রদান। বেতন প্রদান একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রকার খরচ, এর ফলে আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ হ্রাস পায়। তাহলে বেতন প্রদান করার কারণে নগদ টাকা হ্রাস পাওয়ার কারণে আমি এর জাবেদা করলে পাচ্ছি বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু প্রিয় শিক্ষার্থী, নগদ লেনদেনটি নগদান হিসাবটা ক্রেডিট হয়েছে, এই কারণে আমার লেনদেনটি আমি এই দুগড়া নগদান বহির ক্রেডিট দিকে আমি লিপিবদ্ধ করব। তার বিপরীত নাম 20 তারিখ বেতনের নামের নাম নিয়ে, বেতন হিসাবের নাম নিয়ে আমি দুগড়া নগদের ক্রেডিট দিকে নগদের ঘরে আমি হিসাবটি লিপিবদ্ধ করছি 2000 টাকা। ঠিক আরেকটি লেনদেন আছে চেকের মাধ্যমে ভাড়া প্রদান 3000 টাকা। চেকের মাধ্যমে ভাড়া প্রদান 3000 টাকা, এর জাবাদা করলে আমরা দুইটি পক্ষ নির্ধারণ করতে পারছি। একটি হচ্ছে ভাড়া হিসাব ডেবিট, যেহেতু ভাড়া আমার এক প্রকার খরচ, আর চেকের মাধ্যমে পরিশোধ করার কারণে টাকাটা চেকের টাকাটা ব্যাংক পরিশোধ করে বিদায়, ব্যাংক হিসাবটা ক্রেডিট হচ্ছে। তাহলে আমার ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক শব্দটা এখানে আছে, ব্যাংক ক্রেডিট, এর জন্য টাকাটা আমি দুগড় নগদান বহির ক্রেডিট কলামে ব্যাংকের ঘরে আমি লিপিবদ্ধ করব। ভাড়ার নাম তার বিপরীত নাম নিয়ে ব্যাংকের কলামে আমি 3000 টাকা লিপিবদ্ধ করছি। তারপর আসতেছে 23 তারিখ ব্যাংক থেকে উত্তোলন। এটাও এক ধরনের একটা কন্ট্রা এন্ট্রি অর্থাৎ ব্যাংক থেকে উত্তোলন করলে আমার ব্যবসার মধ্যে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়, এর ফলে আমি জাবেদা করলে পাচ্ছি নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক থেকে উত্তোলন, এর জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমি প্রথমে নগদান হিসাব ডেবিট দিকে টাকাটা লিপিবদ্ধ করব। নগদের বিপরীত নাম হলো ব্যাংক হিসাব, আমি ব্যাংকের নাম নিয়ে নগদের ডেবিট কলামে
हिसाब की लिपिबद्ध कर टाण 5000 टाका। ठीक एक ही तारीखे तर विपरीत पाशे नगदर नाम निये तर क्रेडिट कलम बैंकर गड़े समपरिमाण टाका लिपिबद्ध कर 5000 टाका। परवर्ती आसे आमार जे लेनदेनटी सेटा हलो बैंक सूद मंजूर करल। बैंक एक प्रकार व्यावसायिक प्रतिष्ठान, बैंक सूद प्रदान करार कारणे आमार अकाउंटे तथा आमार हिसाबे टाकार परिमाण बृद्धि पाय। एई क्षेत्रे बैंक सुविधा ग्रहण करार कारणे बैंक हिसाब डेबिट एवं बैंक सूद हिसाब क्रेडिट गण्य होबे। बैंक जेहेतु डेबिट होच्छे एई कारणे आमी एई लेनदेनके दु गड़ नगदान बहिर डेबिट कलमे बैंकेर कलमे आमी लिपिबद्ध करब बैंक सूद हिसाबे। बैंक सूद हिसाब टाकार परिमाण 500 टाका। प्रिय शिक्षार्थीबृंद बंधुरा आमी एके एके प्रत्येकटी लेनदेन दुतरफा दाखिला नियम अनुसारे आमी लिपिबद्ध करलाम। एखन आमादेर एर फलाफल निर्णयेर पाला। आमी प्रथमे देखब डेबिट एवं क्रेडिट साइडेर नगदेर कलमेर जे साइडे टाकार परिमाण सबचाइते बेशी आमी एर जोगफलटा आगे निर्णय करब। आमी देखते पाच्छी डेबिट दिके नगद टाकार परिमाण एकटू बेशी जार फले आमी डेबिट साइडेर टाकाटार जोगफल निर्णय करछी 5000 8000 13000 13000 एक 14000 14 पाँच एक 19000 टाका। ठीक आमी हिसाबटा बंद करलाम। ठीक तार समपरिमाण टाकाओ आमरा क्रेडिट दिके लिखब 19000 टाका। এখন আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট দিকে আমাদের টাকা নগদের গড়া টাকা আছে 729000 টাকা। এই সাইডে আমাদের টাকার পরিমাণ মার্চ 31 তারিখ ব্যালেন্স শীট হিসাবে 10000 টাকা। ঠিক একইভাবে আমি ব্যাংকের কলমে টাকার দিকের যোগফল নির্ণয় করব। প্রথমেই আমি ডেবিট দিকে টাকার যোগফল নির্ণয় করছি কারণ ডেবিট দিকে টাকার পরিমাণ একটু বেশি 7000 7000 14000 14000 আর 500 এটা 14500। উভয় দিকে টাকার পরিমাণ আমি লিখছি 14500 দুই দিক টাকার পরিমাণ সমান করলাম। এখন ক্রেডিট দিকে টাকার পরিমাণ আছে 3000 5000 8000 কিন্তু আমি যোগফল নির্ণয় করছি 14500 দুই তরফা দাখিলের নিয়ম অনুসারে। তাহলে যত টাকা শর্ট তা ব্যালেন্স শীট হিসেবে আমাকে লিখতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 14000 টাকা থেকে 6000 8000 টাকা বাদ দিলে আমার ক্রেডিট সাইডে টাকার পরিমাণ কম হয় 6500 টাকা। অতএব দোনো সাইডে টাকার দোনো দিকে ডেবিট দিকে এবং ক্রেডিটে টাকার পরিমাণ আমি সমান করলাম। প্রিয় শিক্ষার্থী এখন আমি এই ব্যালেন্স শীটে যে টাকাটা আছে এটা আমি পরবর্তী মাসে স্থানান্তরের জন্য পরবর্তী মাসের মার্চের পরে হলো মার্চ এপ্রিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্যালেন্স শীটি বাবদ নগদের গড় আমি লিখেছি 10000 টাকা। ব্যালেন্স শীটি বাবদ আমি ব্যাংক কলমে লিখেছি 6500 টাকা। ঠিক ব্যালেন্স বিডি হিসেবে এই টাকাটা পরবর্তী মাসের 1 তারিখে নেওয়ার জন্য ব্যালেন্স বিডি হিসাবে আমি এখন ডেবিটকে লিপি করছি নগদের টাকাটা নগদের কলমে লিখব 10000 টাকা আর ব্যাংকের টাকাটা আমি ব্যাংক কলমে লিখব 6500 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দুগড়া নগদান বহির আমাদের নগদ উদ্বৃত্তের পরিমাণ বের হয়েছে 10000 টাকা এবং ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ বের হয়েছে আমাদের কি 6000 টাকা। প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই আমাদের এই অনলাইন ক্লাসটা অবশ্যই উপকৃত হবে এবং পরবর্তীতে আর নতুন নতুন ক্লাস সম্পর্কে আমাদের জানতে আমাদের কাঠালিয়ান উচ্চ বিদ্যালয়ে কাঠালিয়া নরসুন্দি এই ফেসবুক আইডির সাথে সবাই যুক্ত থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো আমার এই অনলাইন ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবে।